তামিম শারমিন আয়াত, আপনি বলছেন ম্যাম আমার বেবির বয়স আজ 22 দিন, আলহামদুলিল্লাহ নর্মালি হয়েছে, এখন আমি আমার শরীর খুব ক্লান্ত লাগছে, যখন ওর বসে ব্রেস্ট ফিডিং করাই আর মাথা ঘুরে ঘুরতে থাকে, ইস্যুই কি বলে আমরা শুয়ে খাওয়ালে একটু কম ক্লান্ত লাগে, আমি কি কোনো ভিটামিন ওষুধ খেতে পারবো? যদি পারি তবে ম্যাম একটু বললে দিবেন প্লিজ। আমি এখনই প্রথমেই আজকে এই প্রশ্নের সাথে, আমি একটু লম্বা সময় ধরে ডেলিভারির পর মায়েদের কি করতে হবে সে সম্বন্ধে বলবো। প্রথমেই আমি বলবো যে যে কোনো নর্মাল হোক বা সিজারিয়ান সেকশন হোক, আপনারা ব্রেস্ট ফিডিং টা শুয়ে দিবেন না, বসে খাওয়াবেন। কারণ আপনি যখন শুয়ে ব্রেস্ট ফিডিং করাবেন, বাচ্চা শুয়ে খাবে, বাচ্চার কিন্তু ইস্ট্রিশিয়ান টিউব দিয়ে কানে চলে যেতে পারে দুধটা, এতে করে মিডিল ইয়ার ক্যাভিটি ইনফেকশন হতে পারে এবং এ থেকে মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে, যেটা আপনার বাচ্চার জন্য মোটেই ভালো না, এবং চকিং হয়ে বাচ্চা অ্যাক্সিডেন্ট করতে পারে। সেই জন্য বাচ্চাকে আপনি বসে কোলে একটা বালিশ নিয়ে এবং প্রপার অ্যাটাচমেন্টে, এটা আপনি যেখানে ডেলিভারি হবে সিস্টার বা ডাক্তার আপনাকে দেখাই দিবে কিভাবে আপনি বাচ্চাকে বুকের দুধটা খাওয়াবেন, এতে করে প্রপার অ্যাটাচমেন্ট যদি আপনি দেন তাহলে বুকের দুধটাও বাচ্চা বেশি পাবে এবং আপনারও আরাম হবে। আপনি দরকার হয় একটা কিছুতে হেলান দিয়ে বসে তারপর ফিডিং দিবেন। এখন আসেন দুর্বলতা। ডেলিভারির পর মায়ের নর্মাল ডেলিভারি হলে প্রায় 500 ml ব্লাড লস হয়, সিজারিয়ান সেকশনে 1 লিটার পর্যন্ত ব্লাড লস হয়, এবং আমাদের বাংলাদেশের মায়েরা এখন যদিও সচেতন হয়ে গেছে, এখন মারা প্রেগনেন্সিতে ঢুকার অন্তত 3 মাস আগেই আমাদের কাছে আসে অ্যাডভাইস নিতে যে তারা ভালো আছে কিনা, তারা প্রেগনেন্ট হবে কিনা, কাজেই দেখা যায় যে আমরা তাদেরকে কারেকশন, এনিমিয়া কারেকশন করেই ঢুকাই, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মেয়ে রক্তশূন্যতা নিয়েই তারা প্রেগনেন্সিতে ঢুকে। তারপর দেখা যায় তাদেরকে আমরা যেসব সাপ্লিমেন্ট, আমরা শুধু না, হেলথ ভিজিটাররা বাসায় যেয়ে দেয়, তারা সেটাও খেতে চায় না, বলে কি আমি ভালো মন্দ খেলেই আমার রক্ত শূন্যতা হবে না। ভালো মন্দ খাওয়া দিয়ে কিন্তু আপনার এই প্রেগনেন্সির রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না, আপনাকে সাপ্লিমেন্ট নিতেই হবে। সাপ্লিমেন্টটা যখন মেয়েরা নেয় না, তখন কিন্তু তারা প্রেগনেন্সির পরের যে ধাক্কাটা এইটা আর সামলাতে পারে না, তখনই কিন্তু তাদের এই সমস্যাগুলি হয়। এবং একই সাথে দেখা যায় যে ডেলিভারির পর তারা কোনো ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এগুলো কিছু তো খায়ই না, উপর্যুপরি তাদের পরিবারের যে বয়স্ক মহিলারা থাকে, তারা যদিও শিক্ষিত নয়, যদিও তাদের কোনো স্বাস্থ্যবিধি সম্বন্ধে কোনো জ্ঞান নাই, তারপরেও তারা প্রেগনেন্সির পর, ডেলিভারির পর মাকে পেট ভরে খেতে দেয় না। প্রথম হচ্ছে পেট ভরে পানি খেতে দেয় না, বলে পানি খেলে বাচ্চা পাতলা পায়খানা করবে, এই জন্য নর্মাল ডেলিভারির জন্য যে তার ডেলিভারির সময় ইউরেথ্রাতে যে প্রেশার পড়ে, সেই প্রেশারের জন্য ওখানটায় যে তার রেগুলার পানি খেয়ে প্রেশার ক্লিয়ার রেখে পরিষ্কার থাকতে হবে সেটাও খেতে দেয় না। তার জন্য তাকে ইউরিন ইট্র্যাক ইনফেকশন হয়ে কিন্তু দেখা যায় যে সে ধুকে ধুকে জ্বর আসে, মুখে রুচি চলে যায়, স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এবং কি হয় ল্যাকটেশনাল ফেইলর হয়, বাচ্চা বুকে দুধ পায় না। আরেকটা জিনিস হয়, পেট ভরে খেতে দেয় না, বলে তুমি খেলে তোমার বাচ্চার পেট মোড়াবে, বাচ্চার পেটে গ্যাস হবে, কিন্তু বাচ্চা মায়ের বুকের দুধ খেলে প্রথম 3.5 মাস পর্যন্ত তার পেটে গ্যাস হতেই পারে, কারণ যে কোনো ব্রেস্ট মিল্কের যে ফোর মিল্ক থাকে সেটার মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে এবং হাইন্ড মিল্কের মধ্যে ফ্যাটটা বেশি থাকে, তো বাচ্চা খাই 2-1 সিসি দুধ, ও তো খাই শুধু সুগার, যার জন্য ওর পেটে সুগারটা যে ফার্মেন্টেশন হয়ে গ্যাস ফর্ম করে, সেজন্য বাচ্চা লাল হয়ে যায়, মোড়ায় এবং কিছুটা গ্যাস সরে। মুরব্বীরা তো মাকে খেতেই দিতে চায় না, বলে না তুমি খেয়েছো বলেই তোমার বাচ্চা মোড়াচ্ছে। আলটিমেটলি কি হয়, মাকে খেতে না দেওয়ার জন্য, আগে তো সে প্রেগনেন্সিতে ঢুকেছিলেই রক্তশূন্যতা এবং ভিটামিনের অভাব নিয়ে, তারপর অল থ্রু প্রেগনেন্সি তাকে ভিটামিন এবং তাকে কোনো খাবার তেমন খেতে দেয় না, এবং ডেলিভারির পরও তার খাওয়া দায় কন্ট্রোল করে সাপ্লিমেন্ট তো দেয়ই না, আলটিমেটলি মেয়েটা যায় দুর্বল হয়ে, এবং এই দুর্বলতা তাকে একেবারে সারা জীবনের মতো তার কোমর ভেঙে দেয়। এই জন্য বলবো আমি, আপনারা প্রেগনেন্সিতে অবশ্যই ক্যালসিয়াম, আয়রন খাবেন, বেশি দুর্বল থাকলে ভিটামিনও নিবেন, এবং একই সাথে ডেলিভারির পর আপনারা প্রতিদিন একটা করে ক্যালসিয়াম খাবেন, ভিটামিন ডি যুক্ত, যে কোনো ক্যালসিয়াম মার্কেটে পাওয়া যায় যে কোনো ভিটামিন ডি যুক্ত একটা ক্যালসিয়াম নিবেন, যেটা প্রতিদিন একটা করে 6 মাস খাবেন, বাচ্চা 6 মাস বুকের দুধ খাবে, আপনি 6 মাস ক্যালসিয়াম খাবেন, আয়রন প্রতিদিন একটা করে, যে কোনো কার্বোনাইল আয়রন মার্কেটে পাওয়া যায়
সে যে কোনো ভিটামিন জিঙ্ক যুক্ত, যেমন হচ্ছে জিপ সিআই, জিফল সিআই, ফেরিক্স ভি, হেমোফিক্স ভি, এগুলো অনেক পাওয়া যায়। এফজেড, এগুলো আপনি যে কোনো একটা নিয়ে নিবেন প্রতিদিন একটা করে, 3 মাস, যে আপনার যে ব্লাড লস হয়েছে তা পূরণ করতে আপনাকে 90 দিন আয়রন খেতে হবে। আপনি অবশ্যই প্রতিদিন একটা করে আয়রন খাবেন, এবং এর সাথে মার্কেটে অনেক ভিটামিন পাওয়া যায়, ফরমাম, মম ভিট, এগুলো যে কোনো একটা ডেইলি একটা করে 2 মাস খাবেন, এবং আপনার খাওয়াতে আপনি সবুজ শাকের পরিমাণ বাড়িয়ে দিবেন। আপনি গাজর প্রচুর পরিমাণে এখন আমাদের বাংলাদেশে পাওয়া যায়, গাজর রান্না করে খাবেন, কাঁচা গাজর খেলে ওর মধ্যে ভিটামিন এ আছে, যেটা আপনার শরীরে ঢুকবে না। ভিটামিন এ হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন, কাজে এমনি কাঁচা গাজর খেলে কিন্তু ভিটামিন এটা আপনাদের শরীরে যাবে না। একটু ড্রেসিং অয়েল মিলাই নিতে পারেন, অথবা একটু খাবারের সাথে সালাদের মধ্যে একটু সরিষার তেল মিশিয়ে খান, তাহলে ভিটামিন এটা শরীরে চলে যাবে। এবং আমরা ডেলিভারির পর মাকে 5,000 পাওয়ারের 4টা ভিটামিন এ ক্যাপসুল একসাথে খাওয়াই, কিন্তু যাদের হোম ডেলিভারি হয় তাদেরকে এই ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়ায় না, তাদের ভিটামিন এ ডিফিশিয়েন্সি থাকে। আমি বলবো রেটিনল ফোর নামে মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনি নিয়ে এসে ওগুলোও 4টা একসাথে খেয়ে নেবেন। এবং আপনি প্রতিদিন 2 গ্লাস দুধ খাবেন, মানে 1/2 লিটার দুধ আপনি রেগুলার খাবেন, এবং একই সাথে আপনি হরলিক্স বা জেস্টামিল, বিভিন্ন রকমের মায়ের জন্য নিউট্রিশাস ড্রিঙ্ক মার্কেটে পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে প্রতিদিন 1 গ্লাস করে খাবেন। তাহলে 1/2 লিটার দুধ, 1 গ্লাস হরলিক্স, এবং তার সঙ্গে আপনি যদি প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খান, আপনার এই দুর্বলতা এমনিতেই চলে যাবে। এবং আমি আবারও বলছি, আপনি মুরব্বীদের কথা শুনবেন না, তারা আপনাকে শাক খেতে দিবে না, আপনাকে পানি খেতে দিবে না, পেট ভরে খাবার খেতে দিবে না। আবারও বলছি, আপনারা তাদের কথা শুনবেন না, তাদের সাথে গন্ডগোল করার দরকার নেই। আপনার সংসারে আপনার শাশুড়ির সাথে গন্ডগোলের করে আপনি টিকতে পারবেন না। আপনি কি করবেন, তাকে অ্যাভয়েড করে খেয়ে ফেলবেন, সে যেন না দেখে। সবকিছু তো তাকে দেখিয়ে খাওয়ার কোনো দরকার নেই, আপনি চুপ করে খেয়ে নিবেন, সে না দেখলেই তো হলো। সংসারে অশান্তি না করে বরঞ্চ তাকে অ্যাভয়েড করে করবেন, যাতে সে বুঝতে না পারে। ধন্যবাদ। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের যদি আমার প্রোগ্রামটা পছন্দ হয় তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। এই জন্য শেয়ার করতে বলবো, বাংলাদেশের অনেক মেয়ে আছে, সে শুধুই ফেসবুক দেখতে পারে কিন্তু সে লিখে একটা প্রশ্ন করতে পারে না। আপনার একটা প্রশ্ন, যে একটা উত্তর আমি দিব, সেই উত্তরের একটা সুবিধা অন্য একটি মেয়ে যদি পায়, সেই সুবিধাটা আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে। সেই জন্য আমি আপনাকে বলবো, আপনারা একটা লাইক দিবেন এবং একটা প্রোগ্রামটা শেয়ার করবেন। এবং আমাদের এই ফেসবুক প্রোগ্রামে যারা বেস্ট ফ্রেন্ড হয় তাদেরকে কর্সেল বাংলাদেশ লাইভ প্রোগ্রামে নিয়ে আসে। আপনি যদি বেস্ট ফ্রেন্ড হন তাহলে আপনাকে অবশ্যই লাইভ প্রোগ্রামে নিয়ে আসা হবে।